KTV Originals। নমস্কার, কলকাতা টিভি ডিজিটাল আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। আবারও চলে এসেছি আজকের জুয়েলার বুলেটিন নিয়ে। আজকে দিনভর কোন কোন জেলাতে কি কি ঘটনা ঘটলো দেখাবো আপনাদেরকে। শুরু করছি আমাদের আজকের জেলার বুলেটিন। বসন্ত এসে গিয়েছে, তবে বসন্তেও পিছু ছাড়তে চাইছে না বৃষ্টি। গত কয়েকদিনে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলাতে বৃষ্টি হয়েছে। শনিবারও দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা 20.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এদিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও। এদিনের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই আবহাওয়া বজায় থাকবে। এদিন উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার ভিজতে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকা। শুক্রবার দিনভর তেভাগা আন্দোলনের পীঠস্থান সন্দেশখালীর বেড়মজুর ঝুপখালি এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল। শনিবার গোটা তল্লাট শান্ত। পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যান সকালবেলাতে সন্দেশখালীতে গিয়ে পৌঁছন দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার। নতুন করে যাতে অশান্তি না ছড়ায় তার দিকে নজর রাখছে পুলিশ। হাসনাবাদের SDPO এবং IC সকাল থেকে গ্রামে টহলও দেন। এলাকায় পৌঁছন বারাসত রেঞ্জের DIG ভাস্কর মুখোপাধ্যায়। গতকাল থেকেই বেড়মজুর 1 এবং 2 গ্রাম পঞ্চায়েতে 144 ধারা জারি করা হয়েছে। চালু করা হয়েছে পুলিশের অস্থায়ী ক্যাম্প। সেখানে মানুষের অভিযোগ শোনা হচ্ছে, তার ওপর ভিত্তি করে ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন। প্রতিটি ক্যাম্পে একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার থাকবেন, উচ্চপদস্থ আধিকারিকরাও। একসঙ্গে বেশি মানুষ নয়, 2 থেকে 3 জন করে এসে ক্যাম্পে অভিযোগ জানাতে পারবেন। এদিনও শাসক এবং বিরোধী দলের নেতারা সন্দেশখালী যান। রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক এবং দমকল মন্ত্রী সুজিত বসু গ্রামে গ্রামে ঘুরান তারা, এবং পুলিশের চোখ এড়িয়ে সন্দেশখালীতে যান CPM-এর যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ও। তিনি এবং DYFI-এর অন্য নেতারা জেলবন্দী প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের বাড়িতেও যান। জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা গ্রামে গিয়েছিলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তারা। এরপর যে ছবি দেখাচ্ছি, DVC-র 800 মেগাওয়াটের নতুন ইউনিটের জন্য উঠে যেতে হবে জবরদখলকারীদের। তাদের কোনো পুনর্বাসন হবে না বলেই সাফ জানিয়ে দিয়েছে DVC-র চেয়ারম্যান। আপাতত পুনর্বাসনের কোনো পরিকল্পনা নেই। স্থানীয় BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে পাশে বসিয়ে এক সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন দামোদর ভ্যালি কর্পোরেশনের চেয়ারম্যান SSuresh Kumar। তিনি বলেন, DTPS-এর নতুন ইউনিট হচ্ছে, যারা অবৈধভাবে জায়গা দখল করে রয়েছেন তাদের উঠে যেতে হবে সেখান থেকে। আপাতত উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য উচ্ছেদ অভিযান বন্ধ রয়েছে। উচ্ছেদে বাধা দিয়ে কোনো লাভ হবে না, শুধু আবহাওয়া খারাপ হবে। 7,900 কোটি টাকার এই প্রকল্প 4 বছরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু করে দেবে বলেও জানান তিনি। আর এরপর যে খবর দেব, আবারও ডুয়ার্সে বন্ধ হয়ে গেল চা বাগান। কর্মহীন হয়ে পড়লেন হাজার খানেক শ্রমিক। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বীচ চা বাগানে সাসপেনশন অফ অপারেশন নোটিস জারি করল বীচ চা বাগান কর্তৃপক্ষ। ফলে চিন্তার ভাঁজ পড়েছে বাগানের শ্রমিকদের কপালে। গত 3 মাসেরও বেশি সময় ধরে বন্ধ আলিপুরদুয়ার জেলার 5টি চা বাগান। শনিবার বন্ধ হলো আরও একটি চা বাগান। গত 21 ফেব্রুয়ারি সন্ধ্যায় বাগানের অফিস ঘেরাও করে বিক্ষোভে সামিল হন শ্রমিকরা। অভিযোগ, সেদিন চা বাগানের ম্যানেজার এবং অন্যান্য কর্মচারীদের আটক করে মারধর করা হয়। হামলাকারীরা কালচিনি ব্লকের বীচ টি এস্টেটের অফিসও ভাঙচুর করে। সেখানে নিগ্রহের শিকার হন ম্যানেজার। তারপর থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি। অন্যদিকে শ্রমিকদের অভিযোগ, 2 নাবালক বাগানের চারাগাছ তুলে নিয়ে যাওয়ায় তাদের চৌকিদার দিয়ে ধরে এনে ম্যানেজার মারধর করেন। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বাগানের অধিকাংশ শ্রমিক। উত্তেজনা দেখা দেয়, ম্যানেজারকে মারধর করা হয়। এরপরেই বাগান কর্তৃপক্ষ সাসপেনশন অফ অপারেশন নোটিশ জারি করে বাগান ছেড়ে সেখান থেকে চলে যায়। শনিবার কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা দেখেন কারখানার গেটে তালা ঝুলছে। আসি পরের খবরে। স্কুলে মোট 4টি ক্লাসরুম থাকলেও 3টিতে ক্লাস করা যায় না। ঘরগুলির অবস্থা এতটাই খারাপ, এক প্রকার বাধ্য হয়ে একটি রুমে চালানো হচ্ছে সব শ্রেণীর পড়ুয়াদের ক্লাস। যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, ক্লাসরুমের ছাদের চাঙর খসে পড়ছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন পড়ুয়া থেকে শিক্ষক ও রাঁধুনিরা।
ঠিক এমনই বেহাল দশা বালুরঘাট ব্লকের সীমান্তবর্তী চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের চিঙ্গিসপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা। এমনই যে ভয়ে পড়ুয়াদের স্কুলে পাঠাচ্ছেন না অভিভাবকদের একাংশ, ক্রমেই স্কুলে কমছে পড়ুয়াদের সংখ্যাও। এদিকে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও স্কুল বিল্ডিং সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট দফতর, জানিয়ে স্থানীয় অভিভাবক এবং গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। স্কুলের দাবি বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে একাধিকবার জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা স্কুল পরিদর্শক শানি মিশ্র। কথায় আছে নদীর পারে বাস, চিন্তা বারো মাস, সেই চিন্তাই রয়েছে নদীর জলস্রোতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির। গত বর্ষাতে নদীর জলস্রোতে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি বাড়ি ও বাঁধ। জলপাইগুড়ি জেলার গয়েরকাটার কোঙানগর কলোনির ঘটনা, তারপর থেকেই আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। তারা নদীবাঁধের দাবি জানিয়েছেন, সেই মতো সরকারের তরফে বাঁধ তৈরি করার সিদ্ধান্ত নেওয়াও হয়, কাজও শুরু হয়। তবে বাঁধ নির্মাণের কাজ শুরু হতেই এলাকাবাসীরা বেনিয়মের অভিযোগ তোলেন। তারা জানান নিয়ম বহির্ভূতভাবে নির্মাণ করা হচ্ছে নদীবাঁধ, জালের ভেতরে থাকা পাথর বেরিয়ে আসছে, ভারী বর্ষায় নদীর জলস্রোতে গোটা বাঁধ ভেসে যাবে, এমনটাই আশঙ্কা করছেন বাসিন্দারা। এরপর যে ছবি দেখাচ্ছি, লোকসভা ভোট যত এগিয়ে আসছে রাজ্যের বিভিন্ন জায়গাতে বোমা উদ্ধার হচ্ছে। মুর্শিদাবাদের ডোমকলে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হলো, সেই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক চাঞ্চল্য। ডোমকলের জিতপুর নতুনপাড়া গ্রাম থেকে বোমা উদ্ধার হয়, মাঠের একটি কালভার্টের নিচে ব্যাগ ভর্তি বোমার হদিশ মেলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকেও, কোথা থেকে এলো এত বোমা তদন্তে পুলিশ। একদিকে যেমন বোমা উদ্ধারে আতঙ্কে গ্রামবাসীরা, অন্যদিকে পুলিশের ভূমিকায় এবং তৎপরতায় খুশি এলাকার বাসিন্দারা। তবে শুধু মুর্শিদাবাদ নয়, এগিন এই বোমা উদ্ধার হয়েছে বীরভূমেও। শনিবার ভোর রাতে বীরভূমের পাড়ুই থানার অন্তর্গত মহুলা ও যাদবপুর গ্রামের একটি খালে পড়েছিল বোমাগুলি। গোপন সূত্রে খবর পেয়ে ভোর রাতে বোমাগুলিকে উদ্ধার করে পুলিশ, খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে, তারা এসেই বোমাগুলিকে নিয়ে যান এবং নিষ্ক্রিয় করে। আসি পরের খবরে, সুপারি বাগান বাঁচাতে ভরসা রসালো আনারস, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। শুকনো খটখটে সুপারি রক্ষা করতে এখন আনারসেরই দ্বারস্থ হয়েছেন ডুয়ার্সের সাতালির কৃষকরা, কারণ জঙ্গল থেকে বেরিয়ে আসা হাতি এখানকার সুপারি ক্ষেতগুলো পুরো লণ্ডভণ্ড করে দিচ্ছে। তবে তার চারপাশে আনারস গাছ বসালে কাঁটার জন্য সুপারি বাগানে ঢুকতে বাধা পাচ্ছে হাতিরা। এইভাবেই সুপারি বাগানকে রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই এলাকার কৃষকরা। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সাতালি এলাকার কৃষকরা নিত্য নতুন ভাবনা এনে ফসল রক্ষার চেষ্টা চালিয়েই যাচ্ছেন। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে পার্শ্ববর্তী এলাকা সাতালি জেলার মধ্যে অন্যতম কৃষি প্রধান এলাকা হিসেবেই পরিচিত। আবার এই এলাকাতেই দেখা যায় হাতি বাইসন বুনো শুয়োরদের দৌরাত্ম্য, সেই অত্যাচার বর্তমানে বেড়েছে, ফলে কৃষকদের জীবিকা নিয়েই টানাটানি পড়ে গিয়েছে। এলাকাটি প্রধানত সুপারি চাষের জন্যই বিখ্যাত, সেই চাষেও আক্রমণ করে হাতি। তবে সুপারি বাগান যাতে নষ্ট না হয় তার জন্য আগে বোদেলা গাছের চাষ শুরু হয়েছিল, পাশাপাশি শুরু হয়েছে আনারসের চাষ। সুপারি গাছের মাঝেই আনারস চাষ হচ্ছে, বড় হয়েছে গাছগুলি। একদিকে সুপারি বাগান রক্ষা পাচ্ছে, অন্যদিকে আনারস বাজারে বিক্রি করে অতিরিক্ত আয় করতে পারছেন কৃষকরা। জেলার বুলেটিন আজকে এখানেই শেষ করছি, তবে আমাদের এই জেলার বুলেটিন আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান। আমাদের ইউটিউব, আমাদের ফেসবুক পেজ, আমাদের ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানেও নজর থাক। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর পেতে হলে আমাদের অনলাইন সাইট কলকাতা টিভি অনলাইন, সেখানেও নজর রাখুন। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।